ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বুধবার বৃষ্টি হয়। গরম থেকে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। আবহাওয়া অধিদপ্তর বলছে মুষলধারে না হলেও আগামী কয়েকদিন আরও বৃষ্টি হবে। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে জনজীবনে যখন নাবিশ্বাস ওঠে, তখন বুধবার সকালে রাজধানীর আকাশে মেঘের দেখা মেলে। কিছুক্ষণ পরেই তা নগরজুড়ে শীতলতার পরশ বয়ে আনে। টানা বৃষ্টিতে কোথাও কোথাও পানিও জমে যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনে মুষলধারে বৃষ্টি না হলেও বৃষ্টির পরিমাণ বাড়বে। তো গত দুই তিন দিন থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত গ্রাজুয়ালি কিছুটা বৃদ্ধি পাইছে, এবং আগামীতেও আরও গ্রাজুয়ালি বৃষ্টিপাত আরও কিছুটা বৃদ্ধি পাবে। এমন নয় যে সারা দেশে মুষলধারে বৃষ্টিপাত হবে, তা কিন্তু নয়, কিন্তু এলাকা বৃদ্ধি পাবে এবং পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার ফলে বৃষ্টিপাত অর্থাৎ গ্রাজুয়ালি কিছুটা মানে বেড়ে যাবে আর কি, এবং এতে করে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে। রাজধানীর বাইরে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানেও বুধবার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামের কয়েকটি স্থানে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। নূর আলম, দীপ্ত সংবাদ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বুধবার বৃষ্টি হয়। গরম থেকে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। আবহাওয়া অধিদপ্তর বলছে মুষলধারে না হলেও আগামী কয়েকদিন আরও বৃষ্টি হবে। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে জনজীবনে যখন নাবিশ্বাস ওঠে, তখন বুধবার সকালে রাজধানীর আকাশে মেঘের দেখা মেলে। কিছুক্ষণ পরেই তা নগরজুড়ে শীতলতার পরশ বয়ে আনে। টানা বৃষ্টিতে কোথাও কোথাও পানিও জমে যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনে মুষলধারে বৃষ্টি না হলেও বৃষ্টির পরিমাণ বাড়বে। তো গত দুই তিন দিন থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত গ্রাজুয়ালি কিছুটা বৃদ্ধি পাইছে, এবং আগামীতেও আরও গ্রাজুয়ালি বৃষ্টিপাত আরও কিছুটা বৃদ্ধি পাবে। এমন নয় যে সারা দেশে মুষলধারে বৃষ্টিপাত হবে, তা কিন্তু নয়, কিন্তু এলাকা বৃদ্ধি পাবে এবং পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার ফলে বৃষ্টিপাত অর্থাৎ গ্রাজুয়ালি কিছুটা মানে বেড়ে যাবে আর কি, এবং এতে করে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে। রাজধানীর বাইরে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানেও বুধবার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে বন্দর নগরী চট্টগ্রামের কয়েকটি স্থানে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। নূর আলম, দীপ্ত সংবাদ।